আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে ইসরাত জাহান্তন নিয়াপুর গল্প, জানি দেখা হবে এই গল্পের ১৬ নম্বর পর্ব। আশা করছি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করতে ভুলবেন না গল্পটা কেমন লেগেছে সেটা জানিয়ে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মা ধ্রুবর দিকে তাকালো, ধ্রুবর চোখ দুটো সলসল করছে পানিতে, দেরিতে হলো এই প্রথম ধ্রুবর চোখে তারার জন্য কিছু দেখতে পাচ্ছে মা। দিন গড়িয়ে যাচ্ছে, তারা এখনও আকাশদের বাসাতেই আছে, যদিও সে একবার বলেছিল আলাদা বাসায় ভাড়া থাকতে, কিন্তু আকাশের মা সহ বাকিরা দেয়নি। কিছুদিন আগে আশাও এসেছিল, তারার সাথে খুব ভাব জমিয়ে গেছে। সন্ধ্যাবেলা তারা ছাদের এক কোণায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে, চোখের পানি জমে আছে তার মনে, তার হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সারাটা জীবন কিভাবে পার করবে সে? ওর সন্তান যখন ওর বাবার পরিচয় জানতে চাইবে তখন কি জবাব দেবে নিজের সন্তানকে? জবাব দেওয়ার মতো আদৌ কি কোনো ভাষা থাকবে তখন? ও বাসার মানুষ যদি কখনো এই সন্তানের কথা জানতে পারে, তারা কি মেনে নেবে ওকে? কিভাবে মানবে? ওরা তো জানেই না ওর কথা। এই রকম হাজারো প্রশ্নের ভাণ্ডার মনের মাঝে চেপে বসে আছে তারা। এরই মাঝে তারা কিছুটা তাচ্ছিল্যের হাসি হেসে আপন মনে বলল, আমিও যে কি পাগল, যেখানে ওদের সাথে আমার আর কোনো দিন দেখাই হবে না, যেখানে ওরা কখনই আমাকে মেনেই নেবে না, সেখানে আমি যে কি আকাশ পাতাল ভাবছি না। আবারও তাচ্ছিল্য করে হাসল তারা, তবে শব্দ করল না। এই সন্ধ্যাবেলা এখানে বসে কি করছো? আকাশের প্রশ্নে ধ্যান বাংলো তারার মুচকি হাসি দিয়ে বলল, আপনি কখন এলেন? মাত্রই তোমাকে পেলাম না, মা বলল সাদে আছো, তাই এখানে চলে এলাম। আচ্ছা কি? আচ্ছা কিছু না। তুমি কি এত ভাবো বলো তো? কেন কিছু ভাবি না তো? এই আকাশের চোখ থেকে ফাঁকি দেওয়া অসম্ভব, তবে আমি জানি তুমি কি ভাবো। কি জানেন আপনি? তুমি তোমার এই খলনায়ককে ভাবো। খলনায়ককে? তোমার স্বামী? স্বামীর কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলো তারা। আকাশ বলল, যাচ্ছিলাম মুড অন করতে, দুর্ভাগ্যবশত হয়ে গেল মুড অফ। কি যে করি, কিচ্ছু করতে হবে না আপনাকে। তুমি কখনো প্রেম করেছো? আকাশের কথায় হাসলো তারা, বলল, তারা সুযোগ পেলাম কোথায়? এসবের আগেই তো বিয়ে হয়ে গেল, যদিও আমার বিয়েটা একটা দুর্ঘটনা ছিল। শখ আছে প্রেম করার? শখ থাকলে আমার সাথে করতে পারো। তারা কপাল কুচকে তাকালো আকাশের দিকে। আকাশ জোরে হেসে দিয়ে বলল, আহ ভয় পাচ্ছ কেন? প্রেমই তো করবো, আর কিছু তো না। আপনি প্রেম করেছেন? অনেক অনেক। মানে? মানে যাকে যখন ভালো লেগেছে প্রপোজ করেছি, যারা অ্যাকসেপ্ট করেছে তাদের সাথে কিছুদিন প্রেম করেছি, আর যারা অ্যাকসেপ্ট করেনি তাদের পিছু সহজে ছাড়িনি। বাহ, আপনি তো দেখছি সেই প্রেমিক পুরুষ। হ্যাঁ খুব প্রেম করতে আমার খুব ভালো লাগে, তবে এখন আর করতে পারি না, অফিসে যেতে হয়। খুব দুঃখ? এতদিন দুঃখ ছিল, তোমাকে দেখে ভেবেছিলাম তোমার সাথেও প্রেম করব। কিন্তু কিন্তু কি? আমি বিবাহিত বলে? আমি প্রেগন্যান্ট বলে? আরে না, তাহলে ভাবছি তোমার বাবুটা হয়ে গেলে তারপর প্রেম করব তোমার সাথে। আকাশের কথায় কি বলবে কিছুই বুঝতে পারছে না তারা, তবে এটা বেশ বুঝতে পারছে যে ওর মনে কোনো খাদ নেই। এদিকে তরিন ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেল, ও চলে যেতে ধ্রুবর ফোনটা হাতে নিল। ইদানিং তরিনকে বেশ সন্দেহ হয় ধ্রুবর কাছে, কি করে এত ফোনে? আর ওর ফোনটা ধ্রুবর কাছ থেকেও বেশ দূরে দূরে রাখে, কেন সেটা বুঝতে পারে না ধ্রুব। লকটা পর্যন্ত জানা ছিল না ধ্রুবর, সেদিন লুকিয়ে দেখেছিল কীভাবে লকটা খুলতে হয়। ধ্রুব ফোনের লকটা খুলে গ্যালারিতে ঢুকল, কিছুই পেল না। মেসেজে গিয়ে চেক করলো, সেখানেও কিছু নেই। শেষমেশ মেসেঞ্জারে গিয়ে চোখ আটকে গেল একটা পার্টিসিপেটে, আইডির নাম NMD তুষার খান। মেসেজটা ওপেন করতেই বাজ পড়ল ধ্রুবর মাথায়। প্রথম থেকে দেখলো মেসেজগুলো, যতই দেখছে ততই রক্ত গরম হয়ে যাচ্ছে ওর। এক এক করে সবগুলো মেসেজ চেক করলো ধ্রুব। ধ্রুব কে যে ঠকানো হচ্ছে সেটা স্পষ্ট বুঝে গেছে। একটা মেসেজ দেখে চোখগুলো রক্তবর্ণ হয়ে গেল ধ্রুবর। মেসেজে লেখা আছে, খুব শীঘ্রই ধ্রুবদের সমস্ত সম্পদ হাতিয়ে তোমার কাছে চলে আসব। কিভাবে কি করবে? উকিলের সাথে আলাপ করেছি, ওনাকে বলেছি সমস্ত ডকুমেন্ট তৈরি করতে, খুব শীঘ্রই ডকুমেন্টগুলো চলে আসবে আমার কাছে। কিন্তু ডকুমেন্ট হলেই তো হবে না, সাইন করাতে হবে তো, ওরা কি সহজে কাজটা করতে দিবে? সমস্যা তো একটু হবেই, ধ্রুবর নামে হলে তো সমস্যা হতো না, চলে বলে করিয়ে নিতাম, কিন্তু ওর বাবার নামে সব কিছু, সমস্যা নেই। আগে ডকুমেন্টগুলো আসুক আমার হাতে, পরে দুধের সাথে কিছু একটা মিশিয়ে সাইন করিয়ে নিব। আচ্ছা সাবধানে সব কিছু করো, সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়, ভুলে যেও না। সম্পদগুলো আমার নামে করে দিতে পারলেই তোমাকে গ্রহণ করব, তা না হলে আমার জীবনে তোমার কোনো অস্তিত্বই থাকবে না। ধ্রুব ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যেই তরুণকে সে এতটা ভালোবাসে, সেই তরুণী কিনা তার সাথে ভালোবাসার নামে এত বড় ছলনা করেছে,
ছি, ভাবতেও পারছে না ধ্রুব কিভাবে একটা মানুষ এত জঘন্য হয়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ধ্রুবকে দেখে চমকে গেল তরিন, কারণ ওর হাতে যে ওরই ফোনটা। তরিন বলল, তুমি তো অফিসে চলে গিয়েছিলে, আবার ফিরে এলে যে, তোমার কোনো সমস্যা করে ফেললাম ফিরে এসে? না, সমস্যা হবে কেন, ফোন দিয়ে কী করছো তুমি, দাও তো ফোনটা। ফোনে কোনো বিশেষ কিছু আছে নাকি, আমি দেখলে সমস্যা? তরিন তোতলাতে তোতলাতে বলল, কী থাকবে ফোনে, কিছু নেই তো। সত্যি কিছু নেই? কী হয়েছে তোমার আজ, এইসব বলছো কেন? ধ্রুব গর্জে উঠল, ফোনের মেসেজটা ওপেন করে ওর সামনে ধরে বলল, এইসব কি? তরিনের মাথায় বাজ পড়ল, কী বলবে কিছুই বুঝতে পারছে না তরিন। এত সাবধানে থাকার পরেও ও এভাবে ধরা পড়ে যাবে ভাবতেও পারেনি তরিন, এইবার কী বলবে ও। ধ্রুব আবারও চিৎকার দিয়ে বলল, চুপ করে আছো কেন, এগুলো তো আমি মজা করছিলাম। ধ্রুব আচমকায় তরিনের গালে কতগুলো থাপ্পড় দিল। তরিন জোরে কেঁদে দিয়ে বলল, তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছি, আরও মারবো, মারতে মারতে তোকে আমি মেরেই ফেলবো, চেঁচিয়ে বলতে লাগলো ধ্রুব। ধ্রুবর চিৎকারে মা বাবা তাড়াতাড়ি এলো ওদের রুমে। বাবা বলতে লাগলো, কি হয়েছে তোদের, এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? মা বলল, কী রে, তুই এই বেলায় বাসায় অফিসে যাসনি আর চিৎকার করছিস কেন, কি হয়েছে? ধ্রুব কিছুই বলছে না, তরিনের দিকে তাকিয়ে বলল, কী রে তরিন, কাঁদছে কেন, কি হয়েছে ওর? ধ্রুব শক্ত গলায় বলল, ও আমাকে ঠকিয়েছে মা, ও আমাকে ঠকিয়েছে। ঠকিয়েছে মানে কি হয়েছে, অবাক হয়ে বলল ধ্রুবর বাবা। ধ্রুব চিৎকার করে বলতে লাগলো, ও প্ল্যান করেছে একটা ছেলের সাথে, আমাদের সমস্ত কিছু সলভ করে ওর নামে লিখে নিয়ে ওকে বিয়ে করবে। মা অবাক হয়ে গেল ধ্রুবর কথায়, এমনিতে তরিনকে সহ্য করতে পারে না, তার উপর এইসব শুনে মাথাই গরম হয়ে গেল ওনার। বলল, ধ্রুব এইসব কি বলছে তরিন? তরিন কাঁদছে। ধ্রুব রেগে গিয়ে বলল, কেন আমার সাথে এমন করেছিস, কেন, আর ওই ছেলেটাকে? তরিন তবুও কিছু বলছে না। ধ্রুব এগিয়ে গেল তরিনকে মারতে, ভয় পেয়ে গেল তরিন, ঢুক গিলে বলতে লাগলো, আর মেরো না প্লিজ, আমি বলছি, সব বলছি, এক এক করে সব বলতে লাগলো তরিন। আমি আর তুষার একে অপরকে ভালোবাসি, তোমার সাথে যখন বিয়েতে দেখা হলো তখন তোমার কথা বলেছিলাম ওর কাছে, ও যখন শুনলো তোমাদের বড় বিজনেস আছে তখন আমাকে তোমার সাথে প্রেমের অভিনয় করতে বলল, যেন তোমার কাছ থেকে টাকা হাতাতে পারি। এতটুকু বলেই কাঁদতে লাগলো তরিন। ধ্রুব কঠিন গলায় বলল, তারপর কি? ওর কথায় রাজি হয়ে আমি তোমার সাথে প্রেমের নাটক করলাম, সবই ঠিক ছিল, কিন্তু ঝামেলা হলো তখন যখন তোমার আর আমার বিয়ে ঠিক করে দিল। আমি তো তুষারকে ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করতে চাইনি, কিন্তু তুষার বলল তোমাকে বিয়ে করতে। বিয়ের দিন পার্লারে যখন নিয়ে যাচ্ছিল তখন রাস্তাতেই সুযোগ বুঝে আমি পালিয়ে যাই তুষারের কাছে। ধ্রুব আর ওর বাবা মা তরিনের কথা আটকে অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। ধ্রুব বলতে লাগলো, কিন্তু তুমি যে বলেছিলে তারা আর ওর বাবা তোমাকে থ্রেট করেছে বিয়েটা না করার জন্য, মিথ্যে বলেছিলাম, যেন তারা তোমার জীবনে ঠাঁই না পায়, ও অনেক বুদ্ধিমতী, ভয় হচ্ছিল আমার, ও যদি তোমার কাছে ঘেসে তাহলে আমি আমার উদ্দেশ্য পূরণ করতেই পারবো না। ধ্রুব কী বলবে কিছুই বুঝতে পারছে না, তারা সম্পূর্ণ নির্দোষ, তাও বেচারাকে কতই না কষ্ট দিয়েছে ধ্রুব, তাও এই বেঈমান তরিণের জন্য। ধ্রুবর বাবা বলল, পালিয়ে যখন গিয়েছিলে তাহলে ওর জীবনটা নরক করার জন্য আবার ফিরে আসলে কেন? তুরি নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি ভেবেছিলাম তুষারের কাছে গেলে ও আমাকে মেনে নিবে, যতই হোক ভালোবাসি তো দুজন দুজনকে, কিন্তু না, ও আমাকে ফিরিয়ে দিল। পরে দেশিয়ারা হয়ে মায়ের কাছে ফোন করলাম, তখন শুনলাম তোমার সাথে তারার বিয়ে হয়েছে। এমনিতে ওকে আমি আর মা সহ্য করতে পারি না, তার উপর আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল তার সাথে ওর বিয়ে হয়ে গেছে, মানতেই পারছিলাম না। তাই মা আর আমি দুজনে প্ল্যান করলাম কীভাবে তোমার জীবনে আসতে পারি। এরই মধ্যে তুষারের সাথে আবারও যোগাযোগ হলো আমার, ও বলল তোমার সব কিছু যদি ওর নামে করে দিতে পারি তাহলে ও আমাকে বিয়ে করবে। তাই তরিনের সমস্ত কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল ধ্রুবর, কি বলছে এই মেয়ে, এইসব কীভাবে পারলো ওর জীবনটা নিয়ে এভাবে সিনিমিনি খেলতে, বিনা দোষে তারাকেও শাস্তি দিল ধ্রুব, এর কি আদৌ ক্ষমা পাবে সে? তো ফ্রেন্ডস, কেমন হয়েছে এই 16 নম্বর পর্বটা, দেখা যাক পরবর্তীতে কি হয়। এখন নিশ্চয়ই আপনাদের সবার ভালো লাগছে, তরিন ধরা পড়েছে এই ধ্রুবর কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ফারুক স্টোরির সাথেই থাকুন, সেই কেমন আয়, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।